বাংলাদেশের কাটা ঘায়ে নুন ছুড়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেটের ডিজিটাল মাধ্যম। মজা হাস্যরস করে ওদের জবাব, বাংলাদেশ যারা বিশ্বমানের বোলার না নিয়ে খেলা হেরেছে তাই না? ম্যাচ জয়ের পর ভারতীয় সংবাদ মাধ্যম লিখেছে, এক ব্যাটসম্যানকে চারবার জীবনদান, বাংলাদেশের ভুলের সুযোগ নিয়ে মেন্ডিস ঘুরিয়ে দিলেন ম্যাচ। ম্যাচ জিতেই সাকিবদের ট্রোল করে নাগিন ডান্স দিলেন, রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের হার, লঙ্কানদের ব্যাটিং দাপটে বিদায় সাকিবদের। ফ্রাইডে নাইট, এ যেন দুঃস্বপ্নের ঘরে বন্দি করেছে লাখো কোটি টাইগার ফ্যানদের। ঘটনাবহুল ডুয়ার ডাই ম্যাচের ফল দেখার পর এমন কেউ নেই যে হতাশার দু চারটে লাইন মনের কোণ থেকে উগড়ে দেননি। রানিং ক্রিকেটার ও এক্স ক্রিকেটার দিয়ে ঢুকে পড়ি কষ্টের দুনিয়ায়। বাংলার একজন থাকতে পারতেন দুবাইয়ের মঞ্চে, ব্যাটে বলে জাদু ছড়াতেন, কবিতা গল্প কত কিছুই দেখা যেত। ইঞ্জুরিতে কাটা পড়া সেই লিটন জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়ায় খুব মন খারাপ করেছেন, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, ইমোজি দিয়েছেন। লিটনের মতো হয়তো সোহান রাব্বিদেরও মন একই কথা বলছে। লঙ্কান পেস গ্রেট লাসিত মালিঙ্গা টুইট করেছেন, শ্রীলঙ্কার সুপার ফোরে উঠায় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের লড়াইকে গ্রেট গেম হিসেবে আখ্যা দিয়েছেন। হার্ষা ভুগলে আকাশ চোপড়ারাও বাংলাদেশের ভুলগুলোকে সামনে এনেছেন, এত ভুল সেই সাথে নো ওয়াইড করলে ম্যাচ জেতা যায় না বলে মন্তব্য বেশিরভাগ বিশ্লেষকের। জনমত জরিপ ও সবার আগে টেনেছে গেল কদিন ধরে সানাকার বক্তব্য নিয়ে যেসব ইটপাটকেল ছোড়া হলো সেই সব নিয়ে। বলেন, শ্রীলঙ্কান ক্যাপ্টেন সানাকার কথায় সত্যি হলো, দল হিসেবে আমরা আফগানিস্তানের চেয়ে ঠিক কতটা পিছিয়ে তার আবারও প্রমাণ মিলল। আফগানদের বিপক্ষে কোনো রকম 100 করা দলটা 184 রানের টার্গেটে খেলতে নেমে জয় পেল। সর্বশেষ 17 ম্যাচে মাত্র 2 জয় পা দলটার চেয়ে যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কা সুপার ফোরে জায়গা নিল। আরেকজন লিখেছেন, কপালকে দোষারোপ করে কি লাভ, ম্যাচে তো টাইগার বোলাররা 4টি নো বল আর 8টি ওয়াইড সহ এক্সট্রা দিল 17 রান। আরও একবার দুবাইয়ে উপচে পড়া দর্শক চোখের জল ফেলল। কেউ কেউ লিখেছেন, রাত 3টা অতিক্রম হয়ে গেলেও কষ্টে ঘুমাতে পারছে না সমর্থকরা, এত এত ভালোবাসার পরও এই ভালোবাসা তাদের কাদায় বারবার। কেউ কেউ তো রাগে ক্ষোভে খেলা দেখায় বাদ দিয়েছেন বলে মন্তব্যও করেছেন। দলের এই ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। একজন লিখেন, আচ্ছা দুবাইয়ের মাটিতেও যে হাজার হাজার দর্শকদের সমর্থন পেয়ে ওরা 11 জন ম্যাচ জেতাতে পারল না, তারা কি সমর্থকদের আহাজারি দেখেনি? আরেকজন লিখেন, একটা মানুষ কতটুকু কষ্ট পেলে কান্না করে সেটা কি বাংলাদেশ দলের প্লেয়াররা বোঝে? একজন তো বলেই বসলেন, দেশের ক্রিকেটটাকে যা ভালোবাসি আর কোনো কিছুকেই এতটা ভালোবাসি না। আরেকজন তো চামিকার রান আউটের সময় জোরে চিৎকার দিয়ে আশেপাশের মানুষকে ভয় পাইয়ে দেন, পরবর্তীতে হারার পর কান্নায় ভেঙে পড়েন, ক্রিকেটটা তাদের কাছে আবেগ। আর বাংলাদেশ ক্রিকেট দল তো ভক্ত সমর্থকদের আবেগ নিয়ে খেলে। বাংলাদেশ ক্রিকেট দলের ধরন বদলায়, কারণ বদলায়, কিন্তু হার বদলায় না, এমনটি একজন লিখেছেন। হারের পর একজন তো বলেই দিলেন, এ ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি 2টি অব্যবহৃত রিভিউ। আরেকজন লিখেন, সেই পিচ্চিকাল থেকে শুনছি, বাংলাদেশের আরও শিখতে হবে, আরও উন্নতি করতে হবে, আফসোস এই উন্নতি শেখা আর শেষ হলো না। একজন লিখেছেন, মানে আর কত, হার্টে রিং পরায়া কর্ণফুলি টানেল বানায়া হালান যাইবে এই এক খেলার কারণে। আচ্ছা বিদেশের মাটিতেও এত এত সমর্থকদের জন্য এই ম্যাচটা কি জেতা যেত না? অনেকেই তো রিভিউ 2টাকে সাথে করে দেশে নিয়ে আসতে বললেন, এই দলটার খেলা দেখলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, তাই তো অনেকে টিভি বন্ধ করে রাখেন। দলের শোচনীয় অবস্থা দেখে একজন তো বলেই দিলেন, হংকংয়ের সাথে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ দিলেও এই টিম হেরে যাবে, ভক্তদের মনের হাজার কোটি শব্দ লিখলেও শেষ হবে না, পেরিয়ে যাবে অনন্তকাল। বরং টাইগার ক্রিকেটারদের অনুরোধ, আগামী দিনে এভাবে দয়া করে জেতা ম্যাচ হাতছাড়া করবেন না, সাকিবের হাত ধরেই নতুনের জয়গান শুরু হোক। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।